লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ একটা ঈদের ছুটি কাটিয়ে আমাদের সবাই আজকে স্টক মার্কেটে, যদিও ঈদের পরে একদিন আমাদের ট্রেড হয়েছিল, বাট তারপর অনেকেই হয়তো সেই তখন মার্কেটের সাথে তখন পর্যন্ত সংযুক্ত হতে পারেন নাই। তো আমরা আফটার লং হলিডেজ আমরা আজকে থেকে আবার আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের ট্রেড শুরু হয়েছে। তো আজকে দেখবো আজকে সারাদিন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটি কেমন গেল এবং আমাদের সামনে আমরা কেমন আশা করতে পারি মার্কেটে, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমার স্পেশালি যারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ স্টক ইনসাইটস বিরির সাথে সংযুক্ত আছেন তাদের সবাইকে ঈদ উত্তর শুভেচ্ছা, এবং আমি আজকে আমার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো শুরুতেই আমি আমার স্ক্রিনটাকে আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের যে ওপেনিং ইন্ডেক্স ছিল 6664.17 এবং আমাদের হাইয়েস্ট ইন্ডেক্স ছিল আজকের 6673.02 এবং আমাদের লোয়েস্ট ইন্ডেক্স ছিল 6641.13 এবং আমাদের ক্লোজিং ইন্ডেক্স 6669.42। ওকে, এবং আমাদের গত দিনের যে ভলিউমটা ছিল, গত দিনের ভলিউম ছিল 468.70 কোটি টাকা এবং আজকের ভলিউম যেটা হয়েছে দ্যাট ইজ 972.54 কোটি টাকা। আমাদের গত দিনের থেকে আমাদের ভলিউম বৃদ্ধি প্রাপ্ত হয়েছে 503.84 কোটি টাকা এবং আমাদের ইন্ডেক্সের বৃদ্ধি হয়েছে 26.25 পয়েন্ট। তো আমাদের দুইটি প্যারামিটারই শোয়িং অ্যাজ গুড। আমাদের একদিকে যেমন আমাদের ইন্ডেক্স বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, অন্যদিকে আমাদের কিন্তু ভলিউমও অনেক বৃদ্ধি প্রাপ্ত হয়েছে আমাদের, দ্যাট ইজ এ গুড সাইন আমাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি ইস্যু অ্যাডভান্স করেছে 218টি এবং ডিক্লাইন করেছে 112টি এবং আমাদের আনচেঞ্জ রয়েছে 53টি ইস্যু। আর দেখি আমাদের কোন সেক্টরটি কেমন করেছে আজকে সারাদিনে। আর টেক্সটাইল সেক্টরটি আজকে সারাদিনে কিন্তু লিড করেছে, আমি দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত টেক্সটাইল সেক্টরটি ছিল। ইঞ্জিনিয়ারিং সেক্টর তার সেকেন্ড অবস্থান ধরে রেখেছে, ফুয়েল পাওয়ার ইয়েস দ্যাট ইজ অলসো ইন দ্য সেকেন্ড পজিশন, আর বাকিগুলো একটু মুভমেন্ট করেছে, বাকিগুলো কম বেশি তাদের পজিশনগুলো চেঞ্জ হয়েছে। সো অল দি সেক্টর হ্যাজ পারফর্ম বেটার, আমরা দেখতে পাচ্ছি সমস্ত সেক্টরগুলো কিন্তু আমাদের তুলনামূলকভাবে ভালো করেছে, দ্যাট ইজ অলসো এ গুড সাইন। তো ঈদের পরে আমাদের যেটা হচ্ছে, ঈদের পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের শুরুটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমরা চেষ্টা করবো যাতে আমাদের, এবং আশা করবো, আমরা চেষ্টা করবো এবং আশা করবো যাতে আমাদের এই শুরুটা অব্যাহত থাকে এবং এই ভালো দিকটা অব্যাহত থাকে আমাদের জন্য। তো আমরা চলে এসেছি আমাদের টেকনিক্যাল চার্টে, অ্যাজ ইউ ক্যান সি টেকনিক্যাল চার্টটি এখানে। তো গত দিনের যে ক্যান্ডেলটা হয়েছিল সেই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ছিল একটি হ্যামার ছিল, আপনারা সবাই দেখতে পাচ্ছেন দিস ইজ এ হ্যামার, আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে, দিস ইজ এ হ্যামার। তো হ্যামারের তো আপনারা সবাই জানেন, হ্যামার হচ্ছে যে আমাদের রিয়েল বডিটার থেকে আমাদের যে শ্যাডো যেটা থাকবে বা উইক যেটাকে আমরা বলে থাকি সেটা দ্যাট হ্যাজ টু বি টুয়াইস বা টাইম দ্যান দ্যার অফ দি রিয়েল বডি। তো আমাদের সেইখানে দ্যাট ইজ এ কমপ্লিট হ্যামার। তো হ্যামার হওয়ার পরবর্তী ইন্ডিকেশনটা কিন্তু পজিটিভ হয়ে থাকে, তো আমরা সেটাই দেখতে পাচ্ছি যে আমাদের আজকে গতকালকে হ্যামারের পরে আজকে আমাদের ইন্ডিকেটারটি পজিটিভ, ইন্ডেক্সটি পজিটিভ দিকে মুভ করেছে। তো আমরা দেখি অন্যান্য ইন্ডিকেটারগুলো কি দেখায়, তারপরে আমরা আবার ফিরে আসবো আমাদের এখানে। তো অ্যাজ ইউ ক্যান সি দ্যাট আমাদের আরএসআই ইন্ডিকেটারটি আমাদেরকে দেখাচ্ছে আমাদের 55.23 পয়েন্ট রয়েছে আমাদের আরএসআই ইন্ডিকেটারটি। আমাদের ম্যাকডি ইন্ডিকেটারটি আমাদেরকে পজিটিভ দেখাচ্ছে, আপনারা অল ইউ ক্যান সি দ্যাট এখানে আমাদের ক্রসওভারটা হয়েছে এবং আমাদের কিন্তু স্লোলি এবং গ্র্যাজুয়ালি দুইটি যে সিগন্যাল লাইন এবং আমাদের ম্যাকডি লাইনটির মাঝখানের যে দূরত্বটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, উইচ ইজ এ ভেরি গুড সিগনাল, আমাদের জন্য অত্যন্ত ভালো একটা সিগনাল। এবং স্টকিস্টিক্স ইন্ডিকেটারটি যেটা দেখাচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আপার লিমিট যেটা সেই লিমিটে টাচ করেছে, এবং নট নেসেসারি যে আপার লিমিটে টাচ করলে সেখান থেকে নিচের দিকে আসতে হবে, ইটস নট দ্যাট, ইট ক্যান গো ফার্দার বিয়ন্ড, এখান থেকে অনেক দূরে যেতে পারে, সুতরাং উই নিড নট টু বদার ফর দ্যাট, ইট ইজ এ ভেরি পজিটিভ সাইন আমাদের জন্য আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা সবাইকে আমি যে বলেছিলাম যে আমাদের যখন নিচের দিকে মার্কেট আসতে থাকে তখন কি হয়, তখন এরকম একটা জায়গায় আসে সেখান থেকে আবার উপরের দিকে চলে যায়, দ্যাট অ্যাকচুয়ালি দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, এবং উই হোপ দ্যাট ইট উইল গো ফার্দার আপ ফ্রম হিয়ার। সো এখন আপনাদের জন্য আমি দেখি অন্য কিছু ইন্ডিকেটর প্রেস করব আমরা, এবং আমরা ক্যান্ডেল আই স্টিকগুলোকে নিয়ে কথা বলবো। তো লেট মি এখানে একটু আমি কিছু ইন্ডিকেটর সরিয়ে দিই সো দ্যাট আমাদের দেখতে সুবিধা হয়। ওকে, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার যে আমাদের ছোট করে ফেলি, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মার্কেটটি কিন্তু বেশ অনেকটা দিন কিন্তু আমাদের গত অনেকগুলি মাস আমরা যদি
নভেম্বর থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু মার্কেটের অনেক রকমের মুভমেন্ট আমরা দেখেছি, বেড়েছে কমেছে, বেড়েছে কমেছে, বেড়েছে কমেছে, এইভাবে করে কিন্তু একটা আবার লম্বা সময় ধরে আমরা নিচের দিকে যাচ্ছিলাম, সেখান থেকে আবার আমরা একটু রিকভার করেছিলাম, তারপরে আবার সেখানে কিছুদিন আমরা আমরা সাইড ওয়াইজ গিয়েছিলাম, অনেক লম্বা একটা সময় গিয়েছিলাম, তারপরে আবার একটা লম্বা সময় কিন্তু আমরা ডাউনে গিয়েছিলাম, সেখান থেকে আমরা কিন্তু স্লোলি গ্রাজুয়ালি রিকভার করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ, আমাদের কিন্তু পজিটিভলি আমরা উপরের দিকে অগ্রসর হচ্ছি। তো এখন এই এই গতিটা অব্যাহত থাকতে থাকবে আশা করা যায়, বাট সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারী হিসেবে আমাদের কিছু কর্তব্য রয়েছে, আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বা ভালো শেয়ারের সাথে থাকতে হবে, এবং আমাদেরকে শেয়ারগুলিকে তার তার প্রকৃত মূল্য বা উচিত যে সমস্ত মূল্য আছে সেই মূল্যে আমাদেরকে শেয়ারগুলোকে ক্রয় করতে হবে, এবং সেটা যদি আমরা কিনতে পারি তার জন্য যদি আমাদের শেয়ার ক্রয় করার জন্য যদি আমাদেরকে ওয়েট করতে হয় আমাদের সেই সময় আমরা দিব মার্কেটের সাথে, সেই সময় আমরা ওয়েট করবো, বাট আমরা আমাদের ফান্ডগুলিকে আমরা যত্রতত্র কিন্তু আমরা ব্যবহার করে ফেলবো না, সেটা যদি আমরা না করি তো আমরা কিন্তু মার্কেটে মার্কেটকে মার্কেট থেকে বেনিফিট আমরা নিতে পারবো, মার্কেটও ভালো হবে, রাইট? আপনাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করতে চাই যে আমরা অনেক সময় মার্কেট যখন ভালো হওয়া শুরু করে বা আমরা যখন মার্কেটে দেখি যে বিভিন্ন রকমের ইনভেস্টেড কর্নার যাদের এখানে অনেক দুর্বসন্ধি আছে যাদের, তারা কিন্তু অনেক সময় বিভিন্ন স্টককে পার্টিকুলার স্টকগুলো নিয়ে কিন্তু অনেকভাবে তারা প্রভাবিত করার চেষ্টা করে থাকে বিভিন্ন রকমের নিউজের মাধ্যমে, বিভিন্ন রকমের প্রোপাগান্ডার মাধ্যমে। তো প্রোপাগান্ডাগুলো আসলে আমাদেরকে তার ভ্যালিডিটিটা আমাদের দেখতে হবে, তার অ্যাকচুয়ালি ওই প্রোপাগান্ডার পিছনে সত্যতা কোনো কিছু আছে কিনা, সেই সমস্ত বা নিউজগুলোর পিছনে কোনো সত্যতা আছে কিনা সেগুলোকে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত কনভিন্স না হব, যদি কোনো জেনুইন কোনো যদি কারণ না থাকে কোনো পার্টিকুলার স্টক বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কারোর পিছনে, তাহলে কিন্তু আমরা সেই সমস্ত স্টকে কখনোই যাব না, যতই আমাদেরকে কেউ অ্যাসিওর করুক ডাবল হবে, তিন গুণ হবে, চার গুণ, পাঁচ গুণ হয়ে যাবে। সুতরাং প্লিজ ডোন্ট ফল অ্যান দ্যাট ট্র্যাপ, আপনারা ওই ট্র্যাপে কখনো পাড়া দিবেন না, যদি পাড়া দেন তাহলে কিন্তু আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন, কারণ হচ্ছে দিস ইজ ইউর মানি, দি রেসপন্সিবিলিটি অফ ইউর মানি ইজ ইউর্স। ওকে, আমরা এখন দেখি চলে আসি আমাদের ক্যান্ডেলগুলো আমাদেরকে কে দেখাচ্ছে। আমরা যেখানে এখন আছি আসলে এখানে কিন্তু আমরা আমাদের যে সমস্ত রেজিস্ট্যান্স ছোট ছোট রেজিস্ট্যান্সগুলো, যে রেজিস্ট্যান্সগুলো কিন্তু আমরা ব্রেক করে চলে এসেছি, আমরা সেই রেজিস্ট্যান্সগুলোতে সেইখান থেকে আমরা উপরের দিকে চলে এসেছি, এবং আমাদের স্টিল এইখানে এই যে আমাদের যে লোয়েস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে আমাদের মার্কেটটা সামান্য একটু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল মানে বেশ কিছুদিন পড়ার নিম্নমুখী থাকার পরে, তারপর আবার সেখান থেকে আবার রিজেকশন পেয়ে আবার নিচের দিকে নেমে গিয়েছিল। তো সুতরাং এটা কিন্তু এই রেজিস্ট্যান্সটা এখন আমাদের জন্য আবার সাপোর্ট হিসাবে কাজ করবে, এখন এটা যদি আমাদের সাপোর্ট টু আস, তো আমাদের আজকের ক্লোজিংটা কিন্তু সেই সাপোর্টে আমরা রয়েছি। সো দ্যাট দিস ডেট রেজিস্ট্যান্স, এটা আপনাদেরকে আমি একে দেখাই, এইখানকার যে রেজিস্ট্যান্সটা আমাদের সাপোর্টটা আমাদের ছিল, এই সাপোর্টটা কিন্তু এখন আমাদের জন্য আবার নতুন করে রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে, এটা বিকাম রেজিস্ট্যান্স টু আস, দ্যাট ইজ এ গুড সাইন যে আমরা সাপোর্টের সাপোর্টকে রেজিস্ট্যান্স হিসেবে নিয়েছি। সুতরাং এখান থেকে আবার আমাদের কিন্তু এই সাপোর্টটাকে এই সাপোর্ট থেকে উপরে যেতে হবে, রাইট? তো মানে এই রেজিস্ট্যান্সটা এখন দিস হ্যাজ বিকাম রেজিস্ট্যান্স, তো সেই রেজিস্ট্যান্স রাইট আমরা রেজিস্ট্যান্স উপরেই এখানে আছি, এখানে এখান থেকে আমরা আমাদের ফার্দার ক্যান্ডেলটা যদি আমাদের উপরে চলে যায় তাহলে আমরা এটাকে ব্রেক করে ফেলবো। নাও আমাদের পরবর্তী রেজিস্ট্যান্সটা রয়েছে এখানে, আপনারা সবাই যেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের দিস ইজ দি রেজিস্ট্যান্স আমাদের পরবর্তী, এবং দিস ইজ এ ভেরি বিগ রেজিস্ট্যান্স, রাইট? আমি আপনাদেরকে সবসময় এই রেজিস্ট্যান্সটির কথা বলেছি যে আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটাকে আমরা কিন্তু অনেক দিন ধরে এটাকে কিন্তু ক্রস করতে পারি নাই, আমরা অনেকবার চেষ্টা করেছি এই রেজিস্ট্যান্সকে ব্রেক করার জন্য, বাট উই আর নট এবল টু ক্রস দি রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে আমাদের ক্রস করতে হবে, আর এই রেজিস্ট্যান্সটা ক্রস করতে হলে আমাদের কিন্তু অনেক বড় ভলিউম হতে হবে এবং আমাদের অনেক ইন্ডেক্সটা অনেক বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে, তার জন্য কিন্তু ইন্ডেক্স ভলিউম ইন্ডেক্স যে সমস্ত স্টকগুলো ইন্ডেক্স ক্যারি করে থাকে সেই সমস্ত স্টকগুলো তার মানে ভালো স্টকগুলোকে কিন্তু বাড়তে হবে, ভালো স্টকগুলো যদি না বাড়ে তাহলে কিন্তু আমাদের আমাদের যে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আমরা কিন্তু ক্রস করতে পারবো না। তো এখন আমরা অনেক সময় আমরা মার্কেটে যে যে বিষয়টা খেয়াল করে থাকি সেটা হচ্ছে যে অনেক সময় যে সমস্ত স্টকগুলো মুভ করে থাকে সেই স্টকগুলি অনেক সময় দেখা যায় যে অত ইন্ডেক্স বেয়ারিং স্টক না, তো সুতরাং সেই দিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি আশা করবো ব্যক্তিগতভাবে যে আমাদের যে একটা শঙ্কা যেটা ছিল যেটা হচ্ছে আমাদের যখন এখানে নেমে এসেছিল তখন আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, বাট বরাবর আমি যেটা বলেছি এখানে আসলে এর থেকে নিচে যাওয়ার কিন্তু কোনো জায়গা থাকে না, মেবি মাইট কাম লিটল ডাউন এখানে আসতে পারে, বা সেখান থেকে ইভেন্টুয়ালি আবার উপর দিকে যেতে হবে, আবার যখন এই উপরের থেকে এই লাইনগুলোকে ক্রস করে চলে তো দীর্ঘদিন কিন্তু উপরে থাকতে পারে না, আবার তাকে কিন্তু নিচের দিকে আসতে হয়। সুতরাং আমরা কিন্তু মিডিল পজিশন রয়েছি, ভেরি গুড জোন, ভেরি গুড এরিয়া আমাদের জন্য, আমরা এখান থেকে উপরের দিকে চলে যাবো আমার বিশ্বাস। তো এখন
বাদ বাকি যেটা হচ্ছে আপনারা এখন, আমি আমি বলবো না যে আমরা এখনো কোনো ট্রেন্ড পেয়েছি, আসলে এখনো কোনো ট্রেন্ড ফর্ম করে নাই। আমাদের যদি আমরা পার্টিকুলারলি বলি যে আমরা আপ ট্রেন্ডে চলে গেছি, নো, আমরা ইউ হ্যাভ নট স্টিল গট এনি ট্রেন্ড, এখনো কোনো ট্রেন্ড পাইনি, এখনো আমরা সাইডওয়াইজ রয়েছি, আমরা সামান্য রিকভার করেছি, রাইট? তো আমাদেরকে আপ ট্রেন্ডে যেতে হলে আমাদের ডেফিনিট ট্রেন্ড ফর্ম করতে হবে। ডেফিনিট ট্রেন্ড যদি ফর্ম না করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না যে আমরা আপ ট্রেন্ডে গিয়েছি। বাট আশা করা যায়, আমরা আশা করতে পারি এখন আমাদের আপ ট্রেন্ডের দিকে আমরা চলে যাবো, এবং আমাদের সামনের যে ইস্যুগুলো রয়েছে, ইনফ্যাক্ট আমাদের যে জুন ক্লোজিং এ যে সমস্ত স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো স্লোলি গ্র্যাজুয়ালি হয়তো আমাদের বিনিয়োগকারীর এখন আস্তে আস্তে কনসেন্ট্রেট করতে শুরু করবেন। আবার যে সমস্ত প্রাইস, যে সমস্ত ডিসেম্বর ক্লোজিং এ যারা যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো ডিভিডেন্ড পরবর্তী সময়ে এসে তাদের যে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে, প্রাইস কারেকশন হয়েছে, অ্যাডজাস্টমেন্ট হয়েছে, ইনফ্যাক্ট কারেকশন আমি বলবো না, অ্যাডজাস্টমেন্ট হয়েছে, এরমস্টের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু অনেক ভালো দামে রয়েছে, অনেক ভালো শেয়ার কিন্তু অনেক ভালো দামে রয়েছে। সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরকে যদি একটা ভালো স্টককে যদি আমি ভালো প্রাইসে যদি পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমার জন্য কিন্তু ওই স্টকটিকে অলওয়েজ ইনভেস্ট করা উচিত, এই কারণে যে আমি যদি পরবর্তীতে সুযোগটা নাও পেতে পারি। ইট মাইট হ্যাপেন, সো হ্যাপেন যে আমাদের হয়তো ওই ভালো স্টকে একটা ভালো মূল্যে কিনে হয়তো আমাদেরকে হয়তো একটা দীর্ঘ সময় ওয়েট করতে হতে পারে। তো দ্যাট ইজ নো প্রবলেম, আমরা উই ক্যান অলওয়েজ গিভ টাইম টু দি মার্কেট। আমাদের কিন্তু মার্কেটে অবস্থা অবস্থান করতে হবে, মার্কেটে আমাদের কিন্তু থাকতে হবে, মার্কেটের সাথে, মার্কেটের সাথে যদি আমরা না থাকি তাহলে কিন্তু মার্কেট থেকে আমরা কখনো বেনিফিট নিতে পারবো না। ওকে, তো আপনাদেরকে আমি যে বিষয়টি রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে, আমি খুবই আনন্দিত যে আমার চ্যানেলের সাথে যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোনরা রয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু আমি দেখেছি তারা কিন্তু ভালো গুড ফান্ডামেন্টাল স্টকের ব্যাপারে তারা কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে রিকোয়েস্ট করেছেন, করে থাকেন অ্যানালিসিস দেওয়ার জন্য। ম্যাক্সিমাম ইনভেস্টরই কিন্তু ভালো স্টক সম্পর্কে বলতে বলেন আমাকে, এবং সেই সমস্ত প্রাইস স্টকের প্রাইসগুলো জানতে চেষ্টা করেন, সেই সমস্ত স্টকগুলোর ফিউচার জানতে চেষ্টা করেন, আমাকে রিকোয়েস্ট করে থাকেন। আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট, আমি অত্যন্ত খুশি, এই কারণে যে আপনারা যে সমস্ত গার্বেজ শেয়ার, যে সমস্ত গার্বেজগুলো নিয়ে যে সমস্ত মুভমেন্টগুলো মানুষ করে থাকে বা করানো হচ্ছে, আপনারা সেইগুলোর থেকে অনেক দূরে আছেন। দ্যাট ইজ ভেরি গুড। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো, প্লিজ, যারা এখন পর্যন্ত আপনারা যারা এই ট্র্যাপগুলোতে পাড়া দিয়ে থাকেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ ডোন্ট ফল ইন দ্য ট্র্যাপ অফ দোজ ভেস্টেড গ্রুপ। যারা ইন্টেনশনালি মার্কেটের বিভিন্ন স্টক নিয়ে ম্যানিপুলেশন করার চেষ্টা করে থাকে, তাদের এই মিথ্যা আশ্বাস, তাদের এই মিথ্যা নিউজগুলোতে আপনারা কখনো কান দিবেন না। আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন, আপনারা আপনাদের মতো করে স্টক সিলেক্ট করার চেষ্টা করেন। আর আমি যতটুকু নলেজ রাখি, আমি যতটুকু বুঝতে পারি মার্কেটের, আই এম অলওয়েজ বিসাইড ইউ, আপনাদের পাশে সবসময় আমি আছি, আমার যতটুকু আমার সাধ্য আছে, যতটুকু আমি যতটুকু আমি নিজে বুঝি, আসলে তার বাইরে গিয়ে তো আমি কোনো কিছু করতে পারবো না, বা তার বাইরে আমি কোনো কিছু বলতেও পারবো না, বা আমি ভবিষ্যৎ বলতে পারি না, কখনো 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 বলতে পারি না। সুতরাং আমি আই ক্যান জাস্ট এক্স্যাক্টলি শো ইউ দি থিংস, যে কি অ্যাকচুয়ালি কোথায় আছে স্টকের অবস্থানটা, সেটা আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করে থাকি, এবং আমি চেষ্টা করবো সবাই, আপনাদের সবার জন্য। আমি একটা জিনিস একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমি ফ্রম নেক্সট ডে, আগামীকাল থেকে আমি দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এই 1টা ঘন্টার সময় আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভে আমি থাকবো। কারণ হচ্ছে আমরা দেখেছি আপনার ট্রেড টাইমে অনেক বিনিয়োগকারী ভাই বোন আসলে আমাকে মেসেজ করে থাকেন বিভিন্ন স্টকের ইনস্ট্যান্ট কিছু একটু জানার জন্য, তো আমি পরবর্তী দিন গিয়ে যখন আপনাদের বা এক দুই দিন পরে আপনাদের রিপ্লাইটা দিলে আপনাদের কোনো কাজে লাগে না আসলে, কারণ আপনারা হয়তো ওই মুহূর্তে কোনো একটা সিদ্ধান্ত জানতে চান, হয়তো বা কোনো বাই করতে চান অথবা কোনো কিছু সেল করতে চান, সেই ক্ষেত্রে হয়তো আমি চিন্তা করে দেখলাম আপনাদেরকে আপনাদের সাথে যদি ওই সময়টাতে আমি থাকতে পারি তাহলে হয়তো মেবি ইট কুড বি লিটল মোর বেনিফিশিয়াল ফর ইউ। তো আমি সেই জন্য আমি আগামীকাল থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে ফ্রম 12 o'clock টু 1 p.m. আমি 12টা থেকে 1টা পর্যন্ত এই 1 ঘন্টা আমি চেষ্টা করবো লাইভে থাকার জন্য, সো দ্যাট আপনাদের ইনস্ট্যান্ট যদি কোনো কিছু জানার থাকে, নট অ্যানালিসিস না, জাস্ট আপনাদের কোনো পার্টিকুলার স্টক সম্পর্কে আপনারা যেটাকে বিক্রি করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন সেটাকে জাস্টিফাইড কিনা আমি জাস্ট চার্টগুলো দেখে হয়তো আপনাদেরকে বলার চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো, বাট আই উইল নট আপনাদেরকে কিন্তু কোনো বাই সেলের কোনো অর্ডার বা বাই সেলের কোনো কিছু কিন্তু আমি আপনাদেরকে বলবো না, আপনাদেরকে জাস্ট আই ক্যান গিভ মাই সাজেশনস টু ইউ। আপনারা যদি প্লিজ ইউ ক্যান বি কানেক্টেড, যারা ইন্টারেস্টেড আছেন তারা কানেক্টেড থাকতে পারেন, ইউ ক্যান শেয়ার দি থিংস দ্যাট অন্যান্য বিনিয়োগকারী ভাই বোনরাও যারা ট্রেড করে থাকেন, যারা সময় করতে পারেন, যদি কোনো কোয়ারিজ থাকে তারা জানাতে পারেন, তারা জিজ্ঞাসা করতে পারেন, আই উইল উইথ ইউ অলওয়েজ ইনশাল্লাহ। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সমস্ত বিনিয়োগকারী ভাই বোনদেরকে, আমাদের মার্কেট আরো ভালো হবে, ভালো আশা করি আমরা সবাই, আমরা সবাই রেশনাল বিহেভ করব, আমরা সবাই যৌক্তিক বিহেভ করব, সো দ্যাট আমরা উই ক্যান অল অফ আস ক্যান ড্রাইভ বেনিফিট আউট অফ দিস স্টক মার্কেট এন্ড আউট অফ আওয়ার ইনভেস্টমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি।